হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিভা, আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো প্রত্যেকেই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো। আর আমি কেমন আছি? আমি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে বিন্দাস আছি। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটি। শুরু অলরেডি করে দিয়েছি, তো তোমাদের সঙ্গে পরিচয় করার জন্য চলে এসেছিলাম, আর তোমাদেরকে আমার এই নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে নিলাম। তো দেখো, এখানে আমি মোচা কেটে নিয়েছি আর রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে এতক্ষণে। তো এখন বাজে বেলা 11:30। আমার রান্না বলতে আজকে মোচা চিংড়ি মাছ দিয়ে হয়েছে। দেখলে তো তোমরা চিংড়ি মাছটা দেখালাম, আর মাছটা যে দেখলে, ঝাল দেওয়া হয়েছে আর টক হয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এখানে আমি এখন চলে এসেছি কি করতে বলো তো, এই সেটটা পরিষ্কার করতে। এই সেটটাকে আমি যতভাবেই গুছিয়ে রাখি না কেন, কোনো সময়েই পরিষ্কার থাকে না। তো খুব জোর 2 থেকে 2.5 ঘন্টা, বেশি হলে 3 ঘন্টা, এর বেশি নয়। আর এই ফুলদানিটা আমি ওই দিকে সরিয়ে দিই, অন্য সময় বিকেলের দিকে রেগুলারই ঝড় আসছে, তো সেই কারণেই আমি এই ফুলদানিটাকে সরিয়ে রাখি অন্য দিকে। যেদিকে স্লাইডিংটা থাকে সেই দিকে সরিয়ে দিই, আর যেদিকে খোলা থাকে ওই দিকটা ফুলদানিটা রাখি না, সারাদিন থাকে ওইখানে, কিন্তু দুপুরের পর ওদিকে সরিয়ে দিই। তার কারণ হচ্ছে বিকেলবেলা প্রচুর পরিমাণে ঝড় আসছে, আর রেগুলারই পালা করেই ঝড় আসছে, তো সেই কারণে আমি সরিয়ে দিই। আর এখানে দেখো, সবার প্রথম করছি আমি কি বলতো, এটা হচ্ছে আমার আমতেল বলবো না, এটা হচ্ছে কাসুন্দি। কাসুন্দি দিয়ে আম দিয়ে একটা কি বলবো, এটা আমতেলের মতো করা হয়েছিল। তবে এর কিছুদিন আগে ঝড়ে এটা পড়ে গেছিলো ছাদ থেকে, মানে ছাদের যে জানলা আছে ওখানে আমি রোদে দিয়েছিলাম, আর রোদ থেকে এত ঝড় উঠেছে আমি ঘুমিয়ে গেছিলাম। পড়ে গিয়ে জারটা কিন্তু দোতলা থেকে নিচে পড়ার পরেও জারটা ভাঙেনি, তবে কিন্তু খোলা ছিল বলে হাফ নষ্ট হয়ে গেছে আচারটা, আর বাকি যেটুকু ছিল সেটা বেঁচে আছে। আমি তুলে নিয়ে এসেছি, তো তাতে নোংরাও ঢুকেনি, তাই আমি রেখেছি, রোদে দিয়ে দিলাম যাতে ভালো থাকে। আর আমগুলো সুসিদ্ধ হয়ে গেছে তেলে থেকে থেকে। আর দেখো, সেটটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, কী সুন্দর লাগছে দেখতে, তাই কি না? পরিষ্কার থাকলে যে কোনো জিনিসই দেখতে ভালো লাগে, কিন্তু পরিষ্কার রাখাটাই হচ্ছে বড় ব্যাপার, পরিষ্কার রাখা অত সহজ নয়। আর ছোটু দেখো কোথা থেকে এলো, ওর জেম্মার ঘর থেকে এলো আম নিয়ে, জেম্মার ঘরে চলে গেছিলো, আর জারটাকে আমি কিন্তু বেঁধে দিয়েছি ওখানে। আর এটা দেখো, বিকেলবেলা এখন বাজে 5টা, তাণ্ডব যেন হচ্ছে ভাই, সব গাছগাছালি যেন ভেঙে চুরমার করে দিব, মনে হচ্ছে ঘাড়গুলো যেন মরিয়ে দিচ্ছে। দেখো গাছের, মানে গাছ আর বাতাস দুজনের মধ্যে সমানে লড়াই চলছে, যেন একবার থেমে যায় একবার আবার আসে, আবার একবার থেমে যায় আবার একবার ঝড় আসে, সে যেন যাচ্ছাতাই অবস্থা। আবার সঙ্গে আছে বাজ, অল্প আত্র বাজ পড়ছে, সে কারণে আমি তো চারিদিকে জানলা দরজা ভালো করে একদম সিল করে দিয়েছি। তার কারণ বাজ পড়লে আমার ভীষণ ভয় লাগে, ওই আওয়াজটা আমি সহ্যই করতে পারি না, ইঁদুরের মতো একদম বসে থাকি লুকিয়ে, আর বেটু তো আমাকে দেখে হাসতে থাকে সময়। তো যাই হোক, আমার বাজ বিদ্যুৎকে ভয় লাগে, তাই আমি লুকিয়ে থাকি। আর দেখো এখানে ঝড় হচ্ছে, ঝড়টাকে কিন্তু আমি উপভোগ করছি, যেহেতু স্লাইডিং টানা আছে তাই আমার আর ভয় লাগছে না, তাই দাঁড়িয়ে আছি। তো চলো, ঝড় প্রায় শান্ত হয়ে গেল, আর আমি সেই সুযোগে এপাশে চলে এসেছি কি করতে, গরম গরম চা, আর নিয়ে এসেছি ঝালমুড়ি, আচার দিয়ে মাখিয়েছি মুড়িটা, আর হচ্ছে দুধ চা, তবে কিন্তু পেঁয়াজ দিইনি, তার কারণ হচ্ছে যেহেতু দুধ চা খাবো, তাই আমি এমনিতেই চা একটা খেতে যে খুব পছন্দ করি তা নয়, কিন্তু বেটু যেহেতু দুধ চাটা খেতে পছন্দ করে, ও বানিয়েছে ভালোবেসে মায়ের জন্য, তাই আমি আর লোভ ছাড়তে পারলাম না, খেয়ে নিলাম। তো চলো আমি এখন এটাকে খেয়ে নেব। তারপর ছোটু কোথায়? ছোটু কিন্তু গেছে মায়ের কাছে নিচে, তো ছোটু নেই বলেই আমরা চাটা খাচ্ছি, তা না হলে ও দুষ্টুমি করতো চা খাওয়ার জন্য। আর এখানে দেখো, আমি এখন চলে এসেছি চা আর ঝালমুড়ি খেয়ে নিয়ে জামাকাপড়গুলো পাট করতে চলে এসেছি। জামাকাপড়গুলো তো ঠিকঠাক রোজ গুছানোই হয় না, ওই রকমই পড়ে থাকে, যতটুকুনি সময় পাই গুছিয়ে দিই, আবার মানে তার যথোপযুক্ত জায়গায় তুলতে না তুলতে ছোটু এসে আবার টানাটানি করে দেয়। যাই হোক, আজকে ও যখন নেই এই মুহূর্তে, আমি এগুলোকে গুছিয়ে নিই, গুছিয়ে যে যার জায়গায় রেখে দেবো। আর মোটটা অব হয়ে আছে কেন জানো, বেটু গান বাজনা করছে না, তো গান প্র্যাকটিস না করার জন্য আজকে গান করছিল, তো দেখলাম যে ওর গলা উঠছে না, তখন রেওয়াজের অভাব, তো ওই জন্য আমি রেগে আছি আর ওকে বকবক করতে আছি,
আর কাজ করে যাচ্ছি রাগ করতে করতে। তো যাই হোক, কী করবে বলো, সবার ঘরে বাচ্চারা হয়তো এমনই হয়, কিন্তু আমার বাচ্চাটা অতিরিক্ত, কোনো কিছুতে তার যেন সিরিয়াসনেস জিনিসটা এখনও আসেনি। হয়ে গেল ক্লাস 8, তবু তার যেন জ্ঞান হয় না, এখনও বসে বসে পালা করে কার্টুন দেখতে থাকে জানো, আর বনুকে পেলে দুষ্টুমি শুরু করে দেয়, রান্নাবাটি খেলা আরম্ভ করে। তারপর আমি এখন চলে এসেছি সন্ধ্যে 7টা, তো 7টার সময় এটা কি না 7টা নয়, এখন 6:30 বাজে সম্ভবত। তো এটা হচ্ছে চাউমিন বানিয়ে নিয়েছি, এগ চাউ, কিন্তু ব্যাপারটা কি বলো তো, ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তোমরা আমার থেকে খুব ভালো চাউমিন বানাতে জানো, সেটা আমি জানি। তবু কী করব বলো, আমরা তো ডেলি ব্লগার, কোনো কিছু শেয়ার না করে পারি না, তোমরা যেহেতু বন্ধু তোমাদেরকে তো বলতেই হবে কি খাচ্ছি না খাচ্ছি, কোথায় কষ্ট দুঃখ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, ভালো মন্দ যা কিছু সারাদিনে ঘটুক না কেন সবটাই চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমরা তো আর কোনো অসভ্যতম করি না, যে অসভ্যতম করে দুদিনে ভাইরাল হতে চাই আমরা কখনোই, আমি অন্তত কোনো দিনই চাই না, আমার মতো অনেক বন্ধু আছে যারা এগুলো চায় না, যেগুলো ডেলি ভ্লগে দেখানো উচিত, দেখানো যায় ভদ্র সভ্যভাবে থেকে সেই কাজগুলোই আমরা করি। ওই রাতারাতি ভাইরাল হওয়ার স্বপ্ন আমি কখনোই দেখি না, মেহনত করলে নিশ্চয়ই আজ হোক কাল হোক পরশু হোক কোনো না কোনো দিন, হয়তো ভগবান যদি কপালে লিখে রাখে তাহলে হয়তো বড় হতে পারবো। যাই হোক, নাম ডাক হবে হয়তো, তোমরা আশীর্বাদ করো, ভালোবাসো, অবশ্যই হতে পারবো, রাতারাতি ভাইরাল হওয়ার স্বপ্ন আমি কখনো দেখি না, আর কষ্টের ফল বিফলে যায় না সেটা আমি জানি। আর যেহেতু ঠান্ডা পড়েছে তাই তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছি চিকেন, কিন্তু চিকেনটাকে কী করতে বলছে জানো, দই দিয়ে করতে বলছে, উনি এনে আবার এখানে দেখো ম্যারিনেশন করে দিয়েই উনি গেছেন, আর এখানে মাছের তেল আছে, মাছের তেলে তরকারি করব, আর করব চিকেন আলুর কারি, তো চলো করে নিই, আর মাছ আছে দুটো, মাছটাকে যে কোনো একটা তরকারি করে নেবো, ঝাল দেওয়াই করব ভাবছি, তো রাত্রিবেলা বেশি কিছু খেতে ভালো লাগে না, তাও দেখো 3-3টা তরকারি করতে হবে। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার রান্নাবান্না শুরু করে দেবো, তার আগে আমি একবার ঘুরে আসি, দেখো পেটু এখানে বেরিয়ে পড়েছে চাউমিন খাওয়ার পর, কোথায় যাবে, ড্রয়িং স্কুলে যাবে, তো যাই হোক ড্রয়িং ক্লাসে ঘুরে আসুক, আর আমি ততক্ষণে দেখো চিকেনটা রান্না করছি, আর ছোটুও কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই, ছোটুও নিচে মায়ের কাছে চলে গেছে, মায়ের কাছে দুষ্টুমি করছে নিশ্চয়ই ওখানে গিয়ে, আর এখানে থাকলে আমার রান্নাঘরে কড়াই খুন্তি যেখানে যা কিছু আছে সব নিয়ে মোটামুটি ও দুষ্টুমিটি শুরু করবে, আর মা মা ডাকতে শুরু করবে, এই টানবে তো ওই টানবে, ওই টানবে তো ওই টানবে, ওই টেনে টেনে আমার রান্নাঘরে না যে হাল অবস্থা করে দেয়, বললে তোমরা বিশ্বাস করবে না, কিছু কিছু জিনিস মাঝে মধ্যে তোমাদের কাছে তুলে ধরি ঠিকই, কিন্তু সবটা তুলে ধরলে তোমরাও বিরক্ত হয়ে যাবে হয়তো, জানি না, আমার থেকে হয়তো তোমরা বেশি ভালোবাসো তোমাদের ছোটুকে, সেটা আমি যদিও জানি, ওর মিষ্টি মিষ্টি কথা শুনে তোমরা তো একদম পাগল হয়ে গেছো ওর কাছে, কিন্তু আমাকে খুব জ্বালায় ওই দুষ্টুটি, তবে ওই দুষ্টুমিগুলো মাঝে মধ্যে ভালোও লাগে। তো যাই হোক, আমি এখন চিকেনটা ভালো করে কষিয়ে রান্না করছি, আর দেখো কালারটা কিন্তু অসাধারণ এসেছে, এখানে কিন্তু কোনো এফেক্ট নেই, ওটা অরিজিনাল কালার একেবারে। তো শেষ পর্যন্ত কি হলো, ছোটু ওপাশে আসছে, আমি আওয়াজ পাচ্ছি, আর এখানে সাউন্ড অফ করতে হয়েছে কেন বলো তো, তার কারণ এখানে উপরে চিমনি চলছে, তাই আমি সাউন্ড অফ করেই সাউন্ডটা দিয়েছি পরে, আর সকাল থেকেই সাউন্ড অফ করতে হয়েছে কেন বলো তো, এই দেখো কড়াইটা যেত উল্টে এক্ষুনি আমার, এক হাতে ক্যামেরা এক হাতে নেড়ে যাচ্ছি, সকালের দিকে কি বলো তো যখন ভিডিও করছিলাম না, তো তখন সেই স্লাইডিংয়ের বাইরে ওই যে দাদাদের ঘরে বাড়ি হচ্ছে বলছিলাম, নতুন বাড়িটা তো, সেই বাড়িটা এখনও কাজ কমপ্লিট হয়নি, সেই ঘ্যাড় 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 মেশিনের আওয়াজ হচ্ছিলো, তাই ওখানে সাউন্ড অফ করতে বাধ্য হয়েছিলাম, আর এখন দেখো চিমনি চলছে তাই আমাকে সাউন্ড অফ করতে হলো, আজকের ভিডিওটা সাউন্ড অফের উপরেই চলে গেল, আমাকে পরে পরে ভয়েস দিতে হয়েছে। আর এখানে দেখো ছোটু রান্না করছিল, ওর বাঘ বসে আছে পাহারা দিচ্ছে রান্নাঘরকে, আর আমার ড্রেসিং টেবিলটা হয়েছে ওর রান্নাঘর, দেখো ওভেন বসিয়ে দিয়েছে, কড়াই বসিয়ে দিয়েছে, আর এখানে একটা খুন্তি আছে ওর, এটা এই খুন্তিটা ওর দিদিভাইয়ের খুন্তি, ও যখন রান্না করতো তখন এনেছিল, আর দেখো ও রান্না করতে করতে চলে গেছে নিচে, ছোটু এসেছিল, ছোটু আবার চলে গেছে,
আর দেখো এখানে বাঘিনী বসিয়ে দিয়ে গেছে, বাপরে বাপ কি ভয় লাগছে। আর দুষ্টু নিজের খেলনা নিয়ে খেলতে পছন্দ করে না একেবারে। আর এখানে দেখো মাসি মেসো এসেছে, মাসি মেসো আসার সময় দেখো এখানে নিয়ে এসছে সিঙাড়া, গরম গরম একেবারে গরম গরম সিঙাড়া। আজকে পেটটা মনে হয় ফেটে যাবে, এত কিছু খাওয়ার দাওয়ার একই দিনে, ভাবো আর কিছুক্ষণের মধ্যে। আর এটা দেখো ডেয়ারি মিল্ক চকলেট ছোটোর জন্য আর বেটুর জন্য নিয়ে এসেছে। তো যাই হোক, আমি সিঙাড়াগুলোকে সার্ভ করে দিচ্ছি। আর থালাটা ওইভাবে ধরলাম কেন বলো তো, জল রয়ে গেছিলো ধোয়ার পরেও। আর আমি ওপাশে রান্না করছি, এপাশে সিঙাড়াটা সার্ভ করে দিচ্ছি, তো সবাইকে দিয়ে দেবো, দিলে সবাই খেয়ে নেবে তাড়াতাড়ি করে। এখন বাজে 8টা, তো এখন 8টার সময় সিঙাড়া খাওয়ার পর কখন যে ভাত খাবো আমি নিজেও জানি না। যাই হোক, আমি সিঙাড়াটা সবাইকে আগে দিয়ে দিই, গরম গরম থাকতে থাকতে সবাই খেয়ে নেবে। গরম সিঙাড়া তোমরা কে কে খেতে ভালোবাসো বলো দেখি একটু। আমি তো ভালোবাসি গরম সিঙাড়া খেতে, তবে ঠান্ডা হলে আমার আবার ভালো লাগে না। আর দেখো যারা এখনও লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দিও কিন্তু। আর এখানে কি হচ্ছে বলো তো, আমি সিঙাড়াগুলো দিয়ে দিয়ে চলে এসেছি। এখানে আলু ভাজা হচ্ছে এক পাশে, আর এক পাশে চিকেন রান্না হচ্ছে। দেখো আলুর সঙ্গে আমি কিন্তু একটু গাজরও বদমাইশি করে দিয়েছি, তার কারণ কি বলো তো, বাচ্চারা সাধারণত এই সবজিগুলো খেতে চায় না। আর আমি গাজরটা যখন চিকেনে ফেলে দিই না, ভাতের সঙ্গে মাখিয়ে দিলে ছোটো অনায়াসে খেয়ে নেয়, কোনো দুষ্টুমিই করে না। আর পিটু তো পাক্কা বদমাস, বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, না খেতেই চায় না জানো, এত দুষ্টু হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর কেমন লাগলো একটা কমেন্ট করো, ভালো মন্দ যা কিছু একটা কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেয়, সো প্লিজ একটা কমেন্ট করো। আর সারাদিন ভিডিওটা কন্টিনিউ করলাম, কেমন লাগলো আমি জানি না, তবে আমি আজকে ভিডিওটা করে অনেকটাই মানে আনন্দিত হয়েছি যে কন্টিনিউ করতে পেরেছি সকাল থেকে রাত্রি পর্যন্ত। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আর রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার বলা, আর বাড়াচ্ছি না ভিডিওটাকে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, যে যার খেয়াল রেখো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাপোর্ট করে সঙ্গে থেকে যেও, আর তোমাদের হেল্প ছাড়া তো কোনোভাবেই এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, এই বন্ধুটার পাশে থাকতে হবে, সাবস্ক্রাইব করে চলে গেলে হবে না, নিত্য নতুন যে ভিডিওগুলো আসছে রেগুলার সেগুলো দেখতে হবে এবং এই বন্ধুটার পাশে থাকতে হবে। তো চলো আজকের মতো গুড নাইট, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।